বন্ধুরা, যেমনটা বিশ্বে আজকের দিনে ক্রুজ মিসাইল অনেকের কাছে আছে, কিন্তু ভারতের ব্রহ্মোস ক্রুজ মিসাইলের মতো একটিও নেই। আর এখন ভারতের নৌসেনা প্রথমবার নিজেদের সাবমেরিনের সাথে ব্রহ্মোসকে নিয়ে এমন ঘোষণা করে যেটিতে ভারতকে আমেরিকার সমতুল্য খাড়া করবে। যেমনটা ভারত ব্রহ্মোস মিসাইলকে ভূমি, হাওয়া আর জল সব জায়গা থেকে ফায়ার করতে পারবে, কিন্তু জল মানে সমুদ্র থেকে ফায়ার হওয়া মানে এখনো পর্যন্ত ব্রহ্মোস মিসাইল নৌসেনা যুদ্ধ জাহাজ থেকে ফায়ার করা হতো। কিন্তু এখন এই ব্রহ্মোস মিসাইলকে ভারতের নৌসেনা ব্রহ্মোস মিসাইল নিজেদের সাথে সাথে প্রজেক্ট 75 আই এর সাথে যুক্ত করতে যাচ্ছে। মানে এখন ভারতের ব্রহ্মোস মিসাইল ভারতের পাণ্ডবী মানে সাবমেরিন থেকে ফায়ার করতে পারবে। আর এখন এটাকে নিয়ে ভারতের নৌসেনা ব্রহ্মোস এরোস্পেসের সাথে হাত মিলিয়েছে, যেটির অনুসারে ব্রহ্মোস আধারিত সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল মানে SLCM কে বানানোর প্রস্তুতি চলছে। আর এর মানে এটাই যে ব্রহ্মোস এখনো পর্যন্ত জলের ওপর যুদ্ধজাহাজ থেকে লঞ্চ হতো, এখন সেই ব্রহ্মোস মিসাইল আন্ডার ওয়াটার মানে জলের ভেতর থেকে ফায়ার হবে। আর এর সব থেকে বড় ব্যাপার এটাই যে আন্ডার ওয়াটার ব্রহ্মোসের মারণ ক্ষমতা 1000 কিলোমিটার হবে। তো সেখানে ভারত ব্রহ্মোস ক্রুজ মিসাইলকে নিয়ে তো অনেক আক্রমণাত্মক কেন, আর এই ব্যাপারটাই চীনের একদমই হজম হচ্ছে না। চীন দাবি করে যে তাদের কাছে একটির থেকে বড় আরেকটি বিধ্বংসী মিসাইল আছে, কিন্তু তবুও চীন ভারতের এই প্রলয় ব্রহ্মোস আর প্রাইমের মতো মিসাইলকে নিয়ে ভীষণভাবে চিন্তায় থাকে। ভারতের এই সমস্ত অত্যাধুনিক মিসাইলকে সব থেকে বেশি ভয় পায় চীন। তো সেখানে চীনের এইটাকে নিয়ে বেশি চিন্তা করে যে তাদের কাছে এমন কোনো আজকের দিনে ডিফেন্স সিস্টেম মজুদ নেই যে তারা ভারতের এমন মিসাইলের খেলাফ প্রভাবশালী প্রমাণিত হবে। কিন্তু এখন ভারত যেভাবে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে আন্ডার ওয়াটার SLCM বানানোর প্রস্তুতি করছে, এমনটা তো কখনো রাশিয়াও ভাবেনি।